হ্যালো বলো। হ্যালো বন্ধুরা, তো আজকে ডোনা ডোনার দাদা ভাইয়ের কাছে গিয়েছিল। তো ডোনা দাদা ভাইয়ের কাছে গিয়ে অনেক পড়াশোনা করেছে, ঠিক আছে। খুব সুন্দরভাবে ডোনার দাদা ভাই ডোনাকে পড়িয়েছে, তো সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো ডোনা কি পড়েছিলিস তো দাদা ভাইয়ের কাছে? ও দাদা ভাই ওকে কবিতা পড়াচ্ছিল, ঠিক আছে। তো চলো অল্প একদম ছোট্ট আজকের ভিডিওটা তো তোমরা একটু দেখে নাও, ডোনা ডোনা দাদা ভাইয়ের কাছে কীভাবে পড়ালেখা পড়াশোনা করে আর কি। পড়াশোনা বলতে কি সুন্দর সুন্দর কবিতা বলছিল, তো সেটাই দেখো। এখন দেখো উৎপাত করছে দুষ্টুটা। Are you sleeping? Are you sleeping? Are you sleeping? Are you sleeping? Brother John. Morning bell ringing. Ding dong dong. Ding ding dong. এখন যে ভিডিওটা দেখবে সেটা হচ্ছে ডোনা ওয়ান এ লিটিল, টু এ লিটিল, এরকম একটা কবিতা বলবে। ওয়ান এ লিটিল, জাম্প এ লিটিল, তো সেটা দেখতে পারবে। আর এখন দেখছো কোকা কোলা খাচ্ছে, একদমই ঠান্ডা নয়, গরম রাখা ছিল। ও বেশি খায় না, একটুকুনি খায়, তো একটু বায়না করছে তাই জন্য একটু খাচ্ছে। তো এখনটা দেখে নাও, তারপরে আবার বলছি, ঠিক আছে। আবার আসছি। এখন যে কবিতাটা তোমরা শুনবে, ওয়ান টু দিয়ে একটা কবিতা, যেটা ডোনা দাদা ডোনাকে শিখাচ্ছে। আর আজকে খুবই ঠান্ডা পড়েছে, আমরা শুয়ে রয়েছি, টিভিতে চলছে কার্টুন, ডোনা কার্টুন দেখছে। এখন ডোনাকে একটু খাওয়াবো, ডোনা রাতের খাওয়া হয়নি, ডোনা রাত্রেবেলা একটু খাবে, রুটি খাবে। আর দেখো কত শান্ত হয়ে শুয়ে রয়েছে আমার মেয়েটা। ওলে বাবা, চুল চুল চুল। তো আগে কবিতাটা শোনো, তারপর কথা বলছি। I got a fish life. Then I let it go again. Why did you let it go? Go. Because my finger did it bite. This little finger on my right. তোমরা দেখলে ডোনা কেমন পড়াশোনা করলো ওর দাদার সাথে? তো ডোনার দাদা ডোনাকে পড়াচ্ছিল। ডোনা তোমাদেরকে কি দেখাবে দেখো, দেখা ডোনা একটা মাস্ক কিনেছে, এই মাস্কটা এখন যতক্ষণ না তোমাদের দেখাবে ততক্ষণ ওর ছুকছুক করছে। মাস্কটা কখন দেখাবে আমি মনে হয় দেখিয়েওছি, কিন্তু তবুও তোমাদের দেখাবে। দেখে নাও ডোনার মাস্ক। আর এই যে এই বলটা নিয়ে ডোনা আজকে খুব উৎপাত করছে বল নিয়ে। বলটা জানো তো ওই ঘরে ছিল, ওই ঘর যেহেতু ভেঙেছে তাই জন্য বলটা এখানে এনেছে। আর এ দেখো জাম্পিং করছে, জাম্পিং জাপাং দুষ্টু মা। এটা কবিতা শোনা। হ্যাঁ, তোমার কি কবিতা প্রিয়? অমনি বলতে না, ও ওইটা ওইটা। আরে আরে কি কি জানি একটা কবিতা তোর ম্যাডাম পড়ায়। রেইন রেইন না তাহলে
কোনটা সে বলো সেটা কোনটা যে দিদি নাইটা দিয়েছিল অল্প কোনটা বলো অল্প বলেছিল অল্প দাদা হ্যাঁ কি শিখিয়েছিল অল্প দাদা কি শিখিয়েছিল শেখাও আমায় আমি একটু শিখতে যাই শেখাও কি শিখিয়েছিল জানি না যে অল্প দাদা তো এইটা শিখিয়েছিল রেইন রেইন গো অ্যাওয়ে তাহলে আর কিছু নেই ওই কবিতাটা আমি ওকে ডোনাকে পড়াই না ওটা ওর অর্ক দাদা শিখিয়েছিল তো তাই জন্য বলছে যে অর্ক দাদা যেটা শিখিয়েছিল তো ডোনা কি কবিতা পারে সেটা তোমরা শোনো ডোনার মুখ দিয়ে আমি বলছি আস্তে আস্তে এরকম করে বলতে জ্যাক অ্যাঞ্জেল ওয়েন্ট আপ দা হিল টু ফেচ বলো পেলাম কি সবই জানে কিন্তু ভিডিও করছি না মানে ভিডিও করার সময় পড়তেই যায় না এর জন্য তোমরা অনেকেই বলো যে ডোনার পড়াশোনা কখন করে ওকে যখন আমি পড়াশোনা করাই ওকে ভিডিও করি না কারণ ও পড়াশোনা করার সময় ওকে ভিডিও করলেই ওই রকম করে তাই জন্য করা হয় না কিন্তু ও সবই মোটামুটি সব কবিতা জানে আবার কি মানে ওই যে কি যে কাঁদে যে খাইয়ে তোর ম্যাডাম একটা কি কবিতা পড়ায় ঠিক আছে ওই কি ওই যে কার মা বুড়ি তারপরে এটা আমি পড়াই না ওটা ওর ম্যাডাম একটা বই আছে ওটাই পড়াই কি কার মা বুড়ি ওটা মানে মাথাটা খুব ব্যথা করছে আমার শরীরটা একদম ভালো লাগছে না আজকে ভিডিওই করা হয়নি ওকে মানে ও দাদা বাড়ি গেছিলো তো তারা কটা ভিডিও পাঠিয়েছে আর কি দুজনে খেলছিল তো আমাকে বলা হয়েছে যে ওই ভিডিওটা আমার মা বারবার করে বলছে ওই ভিডিওটা ছাড়বি ডোনা পড়ছে কেমন দেখাবি তো সেই জন্য আর ও পড়ার সময় ভিডিও করলে একদমই মানে পড়বে না ঠিক আছে তাই জন্য করাও হয় না তোমাদের সঙ্গে তোমরা যদি ওর পড়াশোনা দেখতে চাও বলো আমি একবার তাও করার চেষ্টা করব ঠিক আছে ওদিকে ডোনার পাপা ঘুমোচ্ছে কোনো হুঁশ নেই আর ডোনা এরকম উৎপাত করেই যাচ্ছে পাপাকে জ্বালিয়েই যাচ্ছে বুঝেছো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তুই কি করবি তুই কবিতা বলছিস না কিছু না তাই কোথায় কবিতা বলেছিস তুই এটা আবার কি কবিতা এটা কোনো কবিতা না দেখো মাস্ক কেউ পায়ে পড়ে ও মাস্ক মাথায় পড়ে পায়ে পড়ে কি অবস্থা এই আমি রাখছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আমার প্রচন্ড মাথা ব্যথা করছে মা মাথা ব্যথার ওষুধ খাবো আমি এখন না মা কি না মা তুই তো কিছুই বলছিস না তো আমি কি করবো অন করে তুই তো ভালো কবিতাই বলতে পারছিস না তাহলে তুই ভালো কবিতা বল রেন রেন বল ঠিক আছে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম হ্যাপি থাকো চারিদিকে যে অবস্থা খুবই খারাপ অবস্থা ঘরে থাকো সেফ থাকো সবসময় মাস্ক পরো স্যানিটাইজ ইউজ করো আর বাচ্চাদের একদম বের করো না ঘর থেকে তো আজকের মতন এইটুকুই সবাই ভালো থাকো টাটা গুড নাইট করে দাও গুড নাইট গুড নাইট